নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘুরতে আসার জন্য এবং আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য। এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে রান্নাটি শুরু করা যাক। আজকে আমি রান্না করব মাটন কারি, মানে মাটনের পুরো পাতলা একদম ঝোল। তো সেটা করতে আমাদের কী কী লাগছে চলো দেখে নিই। আমি এখানে মাটনটাকে ভালো মতো, 750 মাটন আছে এবং এটাকে আমি ভালো মতো ধুইয়ে এর মধ্যে নুন হলুদ অ্যাড করেছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য টক দই। এটাকে ভালো মতো আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। দইটা দিলে মাটনটা খুব তাড়াতাড়ি নরম হয়। ভালো মতো মিক্স করে নেব। 1 ঘন্টা হয়ে গিয়েছে এটা ম্যারিনেট করে রাখা। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এখানে আমি আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি আর 1 ইঞ্চির থেকে একটু বেশি আমি আদা নিয়েছি আর 4টে লঙ্কা নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে দেব তেল। আমি রান্নায় আর বেশি তেল ইউজ করব না, আমি এখানে একবারে তেল দিয়ে দিলাম। শুধু আলুটা আমি একটু তেলে ভাজবো, সেটা অল্প তেলেই ভাজবো আমি। আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে নেবো আর একবার। এখানে আপনারা চাইলে সামান্য চিনিও অ্যাড করতে পারেন, আমার পার্সোনালি ভালো লাগে না তাই আমি অ্যাড করব না চিনি এখানে। আর এটা ঠিক, এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না লবণ ছাড়া। আর গরম মশলা একদম হয়ে গেলে একটু গরম মশলা অ্যাড করব, আমি আর এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করব না। তো এইটা আমার মোটামুটি হয়ে গিয়েছে ভালো মতো, আমি এটাকে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এবার আমি এটাকে আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি তেল দিইনি, কারণ আমি প্রথমেই বলেছি যে মাটনটা আমি ভালোভাবে তেল দিয়ে ম্যারিনেট করেই রেখেছি। এবার আমি আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো আমি আলুগুলোকে ভেজে নেব। সাবধানে করবো এই সময়টা কাজ, কারণ একটু সময় দেবো জিনিসটাকে হওয়ার জন্য, তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো। এই যে কিছুক্ষণ পর আমি আলুগুলোকে আবার আরেকবার নিয়ে দেবো। হলুদের মধ্যে আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আলুটাকে রেখে দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট, সরি মাটনটা ম্যারিনেট করার পর, সেই কারণে কালারটা এরকম এসেছে আলুর। আপনারা যদি এত কালার না দিতেন, আমার বেসিক্যালি ভালো লাগে জিনিসটা পুরোপুরি একই টাইপের
থাকবে মাটনের কালার আর আলুর কালার। আমার রেসিপিটি ভালো লাগে সেই জন্য আমি আগে থেকে ম্যানেজ করে রেখে দিই। আপনারা যদি এইরকম কালার না চান তাহলে স্কিপ করতে পারেন, যে যখন ভাজবে তখন সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিলেই পারবেন, তাহলে এতটা কালার আসবে না। এটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর আলুগুলোর কালার দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে এটা ফুড কালার দিয়ে করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলুদের কালার। আলুগুলো আমি তুলে নিয়েছি তেল থেকে। এবার এই তেলেই আমি অ্যাড করব কিছু গরম মশলা, যেমন এখানে আছে দেখতেই পাচ্ছেন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি। অবশ্যই ফাটিয়ে নেবেন, না হলে তেলে দেওয়া মাত্রই ফেটে যাবে এবং চোখে মুখে পড়তে পারে। আর একটু দারচিনি, তো এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে সামান্য ভালোভাবে এগুলোর গন্ধ ছেড়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব একটা কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো রসুন আমি এটা দেব মাটনে। তো এবার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না আমি। এবার আমি এর মধ্যে অ্যাড করবো আমার ম্যারিনেট করে রাখা মাটনটা। তো এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটা এখন ভালো মতো নিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে, মাটন সবসময় স্লো কুক করলে বেশি টেস্টি হয়, তো সেই জন্য আমিও সেই ফর্মুলাটাই ইউজ করি। আমি সবসময় মাটনটা স্লো কুকেই করি, একদম লো করে সিটি দিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। আর এখানে আমি দুটো রসুন অ্যাড করেছি, এই যে এই রসুনগুলো আমি এখন দিয়েছি এর মধ্যে। আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে রসুনগুলো তুলে রাখবো, দিয়ে 5 মিনিট পর আমি একবার এটাকে ঢাকা সরিয়ে চালিয়ে নিয়েছিলাম দেখার জন্য যে তলে লেগে যাচ্ছে কিনা। তো তলে লাগেনি, আর তোমরা দেখতে পাচ্ছি মাটন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। তো এই জলটাই এখানে একটা আরেকটু শুকিয়ে নেবো, শুকিয়ে আর একটু এটা কষিয়ে নেবো। এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম আমি, এটাকে একটু কমিয়ে দেবো এখন, কমিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে দেবো। আর 5 মিনিট পর তারপর আমি এটাকে প্রেশার কুকারে শিফট করবো। তো এই যে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে এসেছে। এবার আমি এটাকে এখন প্রেশার কুকারে শিফট করবো, আর রসুনগুলো তার আগে আমি তুলে রেখে দেবো। তো এইটাকে আমি প্রেশার কুকারে এখন দিয়ে নিয়েছি, আর এইখানে আমি জল গরম করে নিয়েছি, এই জলটাই আমি প্রেশার কুকারে ঢেলে দেবো। এখন আমি মধ্যে জল অ্যাড করে দিলাম, ভালো মতো নাড়িয়ে আমি এর মধ্যে আর লবণ দিইনি, এখন দেব না লবণ, আর কারণ আমি চিকেনটা ম্যারিনেট করার সময় যথেষ্ট লবণ দিয়েছিলাম, আর আলুটা ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য আমি আর এখন লবণ দেব না। আর এটাকে এখন আমি ঢেকে গ্যাসটাকে স্লো করে দুটো সিটি মেরে নেব, কালারটা দেখতেই পাচ্ছ। তো আমি এখানে এটা প্রেশারে বসিয়ে দিয়েছি, আমার গ্যাসটাও কমানো রয়েছে। এবার আমি এখন ওয়েট করব, দুটো সিটি মারবে, দুটো সিটি মারলে আমি এটাকে অফ করে দেব। দুটো সিটি মারা হয়ে গিয়েছে, তো আমার প্রেশার কুকারের থেকে আমি প্রেশারটা বেরিয়ে গিয়েছে। এবার আমি এটাকে একবার নেড়ে দেখে দেখিয়ে দেবো কেমন আছে। এই যে পিস,
তো এইটাতে এবার আমি আলুটা অ্যাড করে আবার দুটো সিটি দিয়ে নেব। আমি প্রথমে এই রসুনটা অ্যাড করে দেব আর এই আলুটাও অ্যাড করে দেব। ভালো করে নাড়িয়ে আর এখন আমি একটু নুনটা চেক করে নেব। নুনটা চেক করে আমি এটাকে আবার দুটো সিটি দিয়ে নেব আর আমি এটা একদম পাতলা করে ঝোলই করব। খাসি মাংসের পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে, বিশেষ করে আমাদের তো খুব ভালো লাগে, তো আমি এটা পাতলা করেই ঝোল করব। ঝোলের কনসিস্টেন্সি আমার ঠিকই আছে, এটাকে এখন আমি ঢেকে দেবো। তো এইটাকে আমি আলু দেওয়ার পর আরও দুটো সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, মাটনটা আমার কীরকম হলো এবং কতটা ঝোল, কতটা পরিমাণ ঝোল আছে, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সবটা আমরা দেখবো। তো চলো এবার খুলে দেখে নিই প্রেশার কুকারটা। হ্যাঁ, প্রেশার কুকারটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার একবার কালারটা দেখো কি দারুণ কালারটা এসেছে, আর মাংসগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে হাড় থেকে আলাদা হয়ে গিয়েছে মাংস পিসগুলো। এই যে দেখো, আর আলুগুলো আশা করি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু তোমাদের একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিই। একটা পিস মাংস, খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে, আর মাটনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা পুরোপুরি রেডি। আর আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম একবার আলুগুলো, আমি লবণটা টেস্ট করে আমি তারপর ঢাকনাটা লাগিয়েছিলাম। তো আমার লবণ টবণ সব আমার এখন পারফেক্ট আছে। তো এটাকে আমি এখন গরম মশলা সামান্য অ্যাড করব, অ্যাড করে এটাকে আমি প্রেশার কুকারেই রেখে দেব, খাওয়ার সময় এটাকে আমি সার্ভ করব। তো এখন আমি এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, বেশি দেব না, খুব অল্প করেই দিলাম। আর এটাকে আমি এখন আর বেশি নাড়বো না, কারণ না হলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেব। আর আর আমাদের এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল এসেনশিয়াল নিডস। তো আজকের জন্য চলো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি রেসিপি বা অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।